নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে জানবো মহালয়া সম্পর্কে। মহালয়া কী, কেন এই মহালয়া, মহালয়া কী গুরুত্ব ধারণ করে বা পালন করে। শুভ মহালয়া, শুভ মহালয়া অনেকেই শুনেছেন, কিন্তু কেন এই মহালয়া? সবাই নিশ্চিত মহালয়া মানে মা দুর্গার দিন গোনা মহালয়ার ছ দিন পর মহাসপ্তমী, তাই দেবীকে আমন্ত্রণ ইত্যাদি। মহালয়া তার চেয়েও বড় গুরুত্ব আছে। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন। লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজাও বলা হয়ে থাকে। শ্রী রামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। সনাতন ধর্ম কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বরা যাদের পিতা মাতা, তাদের পিতা মাতার জন্য সাথে সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এদিন এমনই করেছিলেন। এই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে, অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকেই মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন এটি। সনাতন ধর্ম অনুসারে বছরে একবার পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হয়, সেই তিথিতে করতে হয় যে তিথিতে ওনারও প্রয়াত হয়েছেন। সনাতন ধর্মের কার্যাদি কোনো তারিখ অনুসারে করা হয় না, তিথি অনুসারে করা হয়। মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বদের আত্মার শান্তির জন্য, তাহারা শুধু পূর্বদের নয় পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করে। যে অবান্ধবা বান্ধবা বা যে জন্মায়নি বান্ধবা, অর্থাৎ যারা বন্ধু নন অথবা আমার বন্ধুও, যারা জন্ম জন্মান্তরে আমার আত্মীয় বন্ধু ছিলেন, তারা সকলেই আজ আমার অঞ্জলি গ্রহণ করুন। যাদের পুত্র নেই, যাদের কেউ নেই, আজ স্মরণ করার তাদের জন্য অঞ্জলি প্রদান করতে হয়। যে যাং ন মাতা ন পিতা ন বন্ধু, অর্থাৎ যাদের মাতা পিতা বন্ধু কেউ নেই, আজ স্মরণ করার তাদেরকে এই স্মরণ করছি ও প্রার্থনা করছি তাদের আত্মা তৃপ্তি লাভ করুক। এদিন তর্পণ করলে পিতৃপুরুষেরা আমাদের আশীর্বাদ করেন। এছাড়া এদিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থ হল জাগরণ। তাই মহালয়ার পর দেবীপক্ষের শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করা হয়। প্রসঙ্গত যে শ্রাবণ থেকে পৌষ ছ মাস দক্ষিণায়ন চলে, আর দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল, তাই বোধন অবশ্যই প্রয়োজন। আরও বলা দরকার যে মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময়ও সংকল্প করে দুর্গাপূজা করা যায়। একে বলে প্রতিপদ বা কল্পরম্ভা। তবে সাধারণত আমরা ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হতে দেখি, যাকে বলা হয় ষষ্ঠাদিক রম্ভা। কিন্তু প্রাচীন বনেদি বাড়ি এবং কিছু মঠ মন্দিরে প্রতিপদ কল্পরম্ভা থেকে পুজো হয়। যদিও প্রতিপদ কল্পরম্ভা থেকে শুরু, পুজোতেও মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ষষ্ঠী থেকেই এবং সপ্তমী থেকে বিগ্রহেতে। প্রতিপদ থেকে শুধু ঘটে পূজা ও চণ্ডীপাঠ চলে। হরে কৃষ্ণ।